প্রতিষ্ঠান পরিচালনার অন্যতম একটি কার্যক্রম হল প্রচারণা। তাই প্রায় সকল প্রতিষ্ঠানেরই একটি মার্কেটিং বা প্রচারণা বিভাগ থাকে, যে বিভাগটির কাজ হচ্ছে বিজ্ঞাপনের বিভিন্ন পন্থা ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবহিত করা। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো সাধারণত দুটি প্রচারণার প্রক্রিয়া অনুসরণ করে থাকে, ইনবাউন্ড মার্কেটিং ও আউটবাউন্ড মার্কেটিং। প্রথমেই ইনবাউন্ড মার্কেটিং সম্পর্কে জানা যাক। দৈনন্দিন জীবনে সবারই কমবেশি বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ক্রয়ের প্রয়োজন হয়। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে অনেক সময় গ্রাহকরা নিজে থেকে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে খুঁজে বের করে সেই প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট পণ্য বা সেবাটি গ্রহণের জন্য। যেমন কিছুদিন পূর্বে আমার এক বন্ধুর সাথে হঠাৎ বাজারে দেখা হয়েছিল। তার হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট দেখে জিজ্ঞেস করে সে বলল, বিশেষ একটি দিন উপলক্ষে সে পরিবার ও প্রতিবেশীদের জন্য মিষ্টিগুলো ক্রয় করেছে। তাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন জিজ্ঞেস করায় সে বলল, আর বলিস না, যে দোকানটি থেকে সবসময় মিষ্টি ক্রয় করি তারা স্থান পরিবর্তন করেছে, তাই সেই দোকানটির খোঁজ করতে গিয়েই ক্লান্ত হয়ে গিয়েছি। আমি বললাম, আশেপাশে এত মিষ্টির দোকান থাকতে সেটি থেকেই কেন ক্রয় করতে হবে? উত্তরে সে বলল, ওই দোকানটির মিষ্টিগুলো তারা নিজেরা তৈরি করে থাকে, যা খেতে অত্যন্ত সুস্বাদু, দামও তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে যথেষ্ট কম। এই ঘটনাটি বিশ্লেষণ করলেই ইনবাউন্ড মার্কেটিং সম্পর্কে ধারণা হয়ে যাবে। মিষ্টির সে প্রতিষ্ঠানটি গ্রাহকদের এমন কিছু সেবা দিতে পেরেছে যার ফলে গ্রাহকরা অতিরিক্ত পরিশ্রম করেও সেই প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে দ্বিধা করছে না, আর এটি হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, যে প্রক্রিয়ায় গ্রাহকরা কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিজেই খুঁজে বের করে। প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে সরাসরি প্রচারণা করে না। ই কমার্স বাণিজ্যের ক্ষেত্রেও বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। এমন কি সুবিধা গ্রাহকদের দেয়া যেতে পারে যাতে করে তারা নিজে থেকে অনলাইন স্টোরটি খুঁজতে শুরু করবে? ভেবেচিন্তে সেই ধরনের কিছু বিষয় বাণিজ্যের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এতে প্রতিষ্ঠানের ইনবাউন্ড মার্কেটিং বা সাধারণভাবেই প্রচার হতে থাকবে। আউটবাউন্ড মার্কেটিং, যে প্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান তাদের পণ্যসমূহ সম্পর্কে গ্রাহকদের জানিয়ে থাকে সেই প্রক্রিয়াগুলোকে আউটবাউন্ড মার্কেটিং বলা হয়। এই প্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রক্রিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পণ্যসমূহ সম্পর্কে গ্রাহকদের জানিয়ে থাকে, যেমন টেলিভিশন বিজ্ঞাপন, রেডিও বিজ্ঞাপন, বিলবোর্ড বিজ্ঞাপন ইত্যাদি। এছাড়াও ইউটিউব ভিডিও, ফেসবুক ও ওয়েবসাইটে যে সকল বিজ্ঞাপন দেখা যায় সেগুলোও হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। এই প্রক্রিয়ায় গ্রাহকরা প্রতিষ্ঠানকে খোঁজ করে না, বরং প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দ্বারা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে তাদের পণ্য বা সেবাগুলো সম্পর্কে প্রচারণা করে থাকে। ইনবাউন্ড ও আউটবাউন্ড দুটি প্রক্রিয়াই বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ। আউটবাউন্ড মার্কেটিং প্রক্রিয়াটি নতুন নতুন গ্রাহক পেতে সহায়তা করে, আর ইনবাউন্ড মার্কেটিং দ্বারা সেই গ্রাহকদের কাছে দীর্ঘ সময় ধরে পণ্যসমূহ বারবার বিক্রয় করা যায়, এমনকি তাদের সুপারিশে নতুন নতুন গ্রাহকও পাওয়া যায়। তাই ইনবাউন্ড ও আউটবাউন্ড উভয় মার্কেটিং প্রক্রিয়াই অনুসরণ করা উচিত। পরবর্তী ক্লাসে ই কমার্স বাণিজ্যের জন্য কার্যকরী কিছু ডিজিটাল প্রচারণার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে।